আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দ্বিতীয় বিয়ে করতে হলে অবশ্যই করণীয় বিষয়। কোনো ব্যক্তি যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে তাকে স্ত্রী ও শালিসি পরিষদের অনুমতি নিতে হয়। অনুমতি ছাড়া বিয়ে নিবন্ধন হবে না। অনুমতির জন্য নির্দিষ্ট ফি দিয়ে সাদা কাগজে চেয়ারম্যানের নিকট আবেদন করতে হবে। কিছু বিষয় বিবেচনা করে শালিসি পরিষদ অনুমতি দিতে পারে। উদাহরণস্বরূপ দুইটা কারণ, যেমন স্ত্রী বন্ধা হলে অথবা যৌন সম্পর্কে স্ত্রীর শারীরিক অযোগ্যতার কারণে। কোনো ব্যক্তি যদি স্ত্রী বা শালিসি পরিষদের অনুমতি ছাড়া বিয়ে করে তাহলে স্ত্রী চাইলে স্বামীর বিরুদ্ধে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 6-5 ধারায় মামলা করতে পারে। 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 6-5 ধারার শাস্তির বিধান হলো 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। প্রিয় বন্ধুরা, এখানে আজকের মতো ভিডিও শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।